2017 সালের 10 এপ্রিল কোলে সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে হাজির হয়ে শাকিব খানের সঙ্গে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন অপু বিশ্বাস। ওই সময় অপু জানান 2008 সালে তারা ঘর বেঁধেছিলেন, এরপর সন্তানকে মেনে নিলেও অপুর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন শাকিব খান। এরপরই বিচ্ছেদের পথে হাঁটেন দুজন। মাঝে অনেকগুলো বছর কেটে গেলেও আবার একই খবরের শিরোনাম হন শাকিব খান। এবার অপুর জায়গায় অভিযোগ নিয়ে হাজির হন ঢাকায় সিনেমার আরেক নায়িকা শবনম বুবলি। চলতি বছরের 30 সেপ্টেম্বর প্রকাশ্যে আসে শাকিব খানের আরেক সন্তান শেহজাদ খান বীরের ছবি। আব্রাহাম জয়ের মতোই বীরকেও নিজের সন্তানের স্বীকৃতি দেন শাকিব খান। তবে বুবলির সঙ্গেও এক ছাদের তলায় থাকবেন না বলে সাফ জানিয়ে দেন তিনি। এরপর থেকে অভিযোগ পাল্টা অভিযোগে সময় কাটছে শাকিব বুবলির। এমন পরিস্থিতিতে নানান সময় শাকিবের প্রশংসাই শোনা যাচ্ছে তার সাবেক স্ত্রী অপু বিশ্বাসের মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন রটেছে, আবারও কি এক হচ্ছেন শাকিব অপু? সদ্য প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় এ বিষয়ে নানা প্রশ্ন করেছেন অপু বিশ্বাসকে। সেখানে তার ব্যক্তিজীবনে ঘটে যাওয়া নানা প্রশ্নের উত্তর দিয়েছেন অপু বিশ্বাস। প্রথমেই অপু বিশ্বাসের কাছে জানতে চান জয়, এত অপমান হওয়ার পরও সামান্য টাকার জন্য কেন সহশিল্পী শাকিবের কাছে টাকা চাইলেন তিনি? জবাবে অপু বলেন, এ বিষয়ে সবার মতামতের উত্তর দেওয়ার যোগ্যতা তার নেই, তবে এতটুকু সে বলবে, প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে। বেলা শেষে নায়িকা হওয়ার পরও সে ব্যক্তি অপু বিশ্বাস, তারও নিজস্ব ভালোমন্দ চাহিদা আছে, এ বিষয়ে কথাও বলতে চান না এবং অন্যকে শেয়ারও করতে চান না তিনি। জোড়া লাগা যে গুঞ্জন শোনা যাচ্ছে সেটা কি সত্যি? প্রশ্নোত্তরে অপু বলেন, এটিও একান্তই তার ব্যক্তিগত বিষয়, ব্যক্তি জীবন থেকে কাজের জায়গায় দর্শকরা বেশি পছন্দ করে তাকে। বেলা শেষে তারা দুজনই মানুষ, একটা বিষয় মনে রাখা দরকার, প্রথম যে জিনিসটা হয় সেখানে অনেক ল্যাকিং, প্রথম যে বিষয়টি হয় সেটিতে অনেক ঘাটতি থাকে। অপুরও কিছু ঘাটতি ছিল বলে তারও কিছু ঘাটতি থাকতে পারে বলে জানান অপু। বুবলি অপু বিশ্বাসের সংসার ভেঙেছে, এ কথা কি সত্যি? জয়ের এমন প্রশ্নের জবাবে অপু বলেন, সংসারে উত্থান পতন থাকবে এটি স্বাভাবিক, তবে বুবলি এ প্রশ্নের যে জবাব দিয়েছে সেটি শুধু আপেক্ষিক, এটা কোনো স্বাভাবিক জীবনের মানুষের উত্তর না। অপু বলেন, যখন সন্তান নিয়ে প্রথম একটি বেসরকারি চ্যানেলে তিনি যান, তখন শাকিবের সঙ্গে কাজ করা অনেক নায়িকা তাকে স্বাগত জানান, শুধু একটি নায়িকা বলেছিলেন, এটা কি প্রফেশনাল নাকি ইমোশনাল? ওই সময় শাকিব খানের প্রতিটি নায়িকা অপু বিশ্বাসের পাশে দাঁড়িয়েছিলেন। একটি মানুষ মাত্র শুধু তার নিজের ফেসবুকে অপুকে নিয়ে লম্বা স্ট্যাটাস দিয়েছিলেন, নায়িকা হয়ে আরেক নায়িকাকে, মেয়ে হয়ে আরেক মেয়েকে এত বড় কথা কিভাবে বলতে পারে সেটা প্রশ্ন করেন অপু। বুবলি তার গর্থ নিজেই তৈরি করেছে বলে মনে করছেন অপু। সোশ্যাল মিডিয়ার আর্কাইভে সবকিছু থেকে যায়, পরে আবার দেখাও যায়, এ বিষয়ে আর কথা বলতে চান না বলে সাফ জানিয়ে দিলেন অপু বিশ্বাস। সাক্ষাৎকারে অপুর কাছে প্রশ্ন ছিল তার ও শাকিব খানের সম্পর্ক এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, তারা কি বিবাহিত? সেই প্রশ্নের জবাব দিলেও অনেকটা এড়িয়ে গেছেন অপু, বলেন সেটি এখনই বলবেন না, উজ্জ্ব থাক, সময় এলে গণমাধ্যমকে জানাবেন, তবে আগের মতো ক্ষোভ রাখতে চান না বলে জানিয়ে দিলেন অপু বিশ্বাস।